আমি প্রতি রাতেই দোয়া পাঠ করে ঘুমাই কিন্তু তাও খারাপ স্বপ্ন দেখি, এমন অবস্থা করণীয় কি? দেখুন, খারাপ স্বপ্ন এটা কোনো কোনো সময় ফিজিক্যাল উইকনেসের কারণে মানুষ দেখে, শারীরিক দুর্বলতার কারণে। অতএব এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে ডাক্তার দেখানো উচিত এবং ফিজিক্যাল উইকনেস দূর করা দরকার। এটা পরীক্ষিত প্রমাণিত যে ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতার কারণে মানুষ আজেবাজে স্বপ্ন দেখে, এটা দেখা দরকার। আবার পাশাপাশি আপনার এখানে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কোনো বিষয় আছে কি না, দুষ্ট জিনের কোনো উপদ্রব আছে কি না, এরকম যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। কীভাবে চেষ্টা করতে পারেন? আপনি রাতে শোয়ার সময় উজু করে ঘুমালেন, পবিত্র অবস্থায় ঘুমালেন এবং শোয়ার আগে শোয়ার আমলগুলো তিনকুল পড়ে ফু দিয়ে পুরো শরীর ফু দিয়ে ঘুমাবেন, এই কাজগুলো বেশি বেশি করে করবেন। তারপরও যদি আপনি দেখেন ভালো কোনো রাখি ঝাড়ফুঁক করে তাদের স্মরণাপন্ন হবেন এবং নিয়মিত রুকিয়া করবেন, ইনশাআল্লাহ বিন্দু ঠিক হয়ে যাবে। তবে মাঝে মধ্যে পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুই রাকাত নামাজ মাঝে মধ্যে পড়েছেন বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। তবে নিয়মিত আপনার রাতের শেষ নামাজ হবে বিতির, কারণ হাদিসে আসছে কি জালু আখিরা সালাতিকুম বিল্লাইল বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির। আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পছন্দ করি কিন্তু আমার বাবা মা আমাকে বারণ করে, এই অবস্থায় আমার করণীয় কি? তাহাজ্জুদের নামাজ পড়া খুব সওয়াবের কাজ কিন্তু বাবা মা নির্দেশ মানাটা ওয়াজিব, আবশ্যক কাজ, ফরজ কাজ। তো বাবা মা যদি আপনাকে নফল কাজ করতে নিষেধ করে তাহলে বাবা মার নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে। বাবা মা যদি আপনাকে এমন কাজ করতে নিষেধ করে যেটা করা ফরজ তাহলে আবার তাদের কথা শোনা যাবে না, কারণ ফরজটা আল্লাহ নির্দেশ। আর সুন্নত নফল যেটা করলে সওয়াব আছে, না করলে সমস্যা নেই, ওই ক্ষেত্রে বাবা মার নির্দেশকেই অগ্রাধিকার দিতে হবে। অতএব তাহাজ্জুদ পড়তে বাবা নিষেধ করেন, মা নিষেধ করেন পড়বেন না। এখন কথা হলো তাহাজ্জুদ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, আমার অনেক উপকার হয়, আমার স্পিরিচুয়াল উন্নতি হয়, এখন ওনারা আবার মানাও করেন, তাহলে বুদ্ধি কী? বুদ্ধি হলো ওনারা মানা করেন হয়তো ছেলের শরীরের দিকে খেয়াল করে, তো সেক্ষেত্রে তাদের কাউন্সেলিং করতে হবে। আসলে দিনের উপরে একা একা চলে পরিপূর্ণ দিন মেনে চলাটা কঠিন হয়, দিনের উপরে পুরো ফ্যামিলিকে তোলার চেষ্টা করতে হয়। এই জন্য বাবা মাকে বোঝাবেন, কাউন্সেলিং করাবেন, নিজে পারেন না অন্য কাউকে দিয়ে বোঝাবেন, কোনো এক হুজুরের তাহাজ্জুদের বক্তব্য চালাই দিবেন, ওইটা শুনাই দিবেন তাকে, বিভিন্নভাবে কৌশল করে তাকে শোনাবেন এবং তাকে প্রস্তুত করবেন যে তাহাজ্জুদ পড়ে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয় না বরং লাভবান হয়। আপনার মা আপনাকে তাহাজ্জুদ পড়তে বাধা দেয়, আপনি নিশ্চয়ই হয়তো 11টা 12টা শোন, হয়তো আমাদের সমাজের সাধারণ কালচারাল আলোকে বললাম, যদি আপনি রাতে তাড়াতাড়ি 9টা 9:30 ভিতরে শুয়ে পড়েন, এসা পড়ে সাথে সাথে আগে বাগে খেয়ে নেন, মাকে বোঝান যে মা আমার 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম হয়ে গেছে, তখন আর মা আপত্তি করবে না। এই জন্য আপনার পক্ষ থেকে ওনাদের স্যাটিসফাইড করার জন্য উদ্যোগগুলো নিতে থাকেন। তবে নফলের ক্ষেত্রে বাধা দিলে মৌলিকভাবে তাদের কথা শুনতে হবে, তাদের স্যাটিসফাইড করে দেন আপনি করবেন।